যারা কোরবানি দেয় ওরা তো নিজেরা করে না, কষাই লাগে, এই জন্য আমরা ওদের কাজ করে দিয়ে আসি বিভিন্ন জায়গায় যা। এটার সিস্টেমটা কিরকম? আমাদের এখানে লাইভ খাসি যেমন 70-80 কেজি লাইভ খাসি পাবেন। এই যে 650 টাকা করে আগে বিক্রি হইতো, এখন হয়তো ঈদের বাজার এখন হয়তো 50 টাকা বাড়াইছে, এটা তো স্বাভাবিক। এটা কোরবানি ঈদে 50 টাকা বাড়তে পারে, আবার কমতে পারে কোরবানি ঈদ পরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। খলিল ভাই, উজ্জ্বল ভাই, নয়ন ভাই, অনেকদিন কিন্তু ওনাদের ভিডিও চিত্র আমরা তুলে ধরেছি, আপনারাও দেখেছেন এবং ওনাদের কাছ থেকে মাংস সংগ্রহ করেছেন। তো আসলে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে ওনাদের এখন কী অবস্থা, মাংসের দাম তো সেই আগের জায়গায় নেই, বেড়ে গেছে, বেশিরভাগ জায়গাতেই 800 টাকায় মাংস বিক্রি হচ্ছে। তো আসলে ওনাদের কী অবস্থা বা ওনারা মাংস বিক্রি করছে কি না, সেটা করলে কীরকম দামে বিক্রি করছে সেই জিনিসটা যেন আপনাদেরকে একটু তুলে ধরি। তো আসলে সেই উদ্দেশ্যে আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকার কসাই টলিতে, সেই নয়ন ভাইয়ের দোকানে। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি শুক্র আলহামদুলিল্লাহ। তো কি মাংসের দোকান বন্ধ দিয়া কি এখন এই মানে কামারের করতেছেন? না ভাই, কোরবানির জন্য ভাই, কোরবানির কাজ করি তো ওর জন্য এটা করতেছি, গোসা রাখতেছি। ও, কোরবানির কাজ করলে এই জন্য ঘোষা রাখতেছেন? মানে বাপ রে বাপ, এই বাবা, ওয়েট তো কম না দেখা যায়। হ্যাঁ, তো এতগুলি কেন? এই যে চাপাটি দেখতেছি, এতগুলি ছুরি, এত যে রকমের যারা কোরবানি দেয় ওরা তো নিজেরা করে না, কষাই লাগে, এই জন্য আমরা ওদের কাজ করে দিয়ে আসি বিভিন্ন জায়গায় যা। ও আচ্ছা আচ্ছা, যারা যে কোরবানি দেয় তাদের সেই গরুগুলি প্রসেস করে দেন আপনারা? জি জি জি। কতজন? 25 জন। 25 জন? হ্যাঁ, রেগুলার তো আমরা কাজই করি এগুলি। আচ্ছা, মানে আপনারা তো এক্সপার্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে এক্সপার্ট, তাহলে আমরা একটু যদি জানি যে ধরেন 500 কেজির একটা গরু, জি জি, কেমন সময় লাগবে আপনাদের কাজ করতে? আমাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে? হ্যাঁ, কমপ্লিট। এটা কি মানে ঢাকা শহরের যে কোনো এলাকায় যে কাজ করবে? হ্যাঁ, যে কোনো এলাকায়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো এলাকায়। যে কোনো এলাকায়? হ্যাঁ, যে কোনো এলাকায়, মানে ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে? জি। এটার সিস্টেমটা কিরকম? কেমন হয়েছে মাংস মনে হয়? ভালো, এখান থেকেই নেই আমরা সব, এখান থেকেই নেন। যদি জানি কোথা থেকে আসছেন, এলাকারই নাকি? এলাকারই ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি খবর আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমার অবস্থা তো ভালো, ভালোই আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো, অনেকদিন পর দেখা হইলো ভাই। অনেকদিন পরে দেখা হইলো। আসলে অনেকেই জানতে চাইছে এই যে যাদের ভিডিও চিত্র আমরা দিতাম ভাইরা, ওনাদের কি অবস্থা, বিশেষ করে নয়ন ভাইয়ের আসলে কি অবস্থা, এখন কি দোকান খোলা আছে কি না, মাংস বিক্রি করে কি না, করলে সেটা কেমন দামে বিক্রি করে যদি একটু জানাইতেন। তো আসলে সেই উদ্দেশ্যে আসলাম যে কি অবস্থা আপনাদের। আলহামদুলিল্লাহ খুব ভালো, আগে অবস্থায় আগের মতোই তো গরুর দাম, যেমন আপনি রমজান মাসে যে দাম বেশি চাই বিক্রি করতে যাওয়ানো, 650 টাকায় মিস মাংস বিক্রি করতেছি, আর ঝুলান মাংস 700 টাকা কেজি বিক্রি করতেছি। ঝুলানোটা 700 টাকা? এই ঝুলানো 700 টাকা কেজি। আচ্ছা, আর মিস মাংস যেটা থাকে ওটা হলো 650 টাকা কেজি, যেটা কলিজামু যে সহ পামু সহ ওটি হলো আপনি 650 টাকা কেজি। 650 টাকা কেজি। আচ্ছা, যদি একটু জানি যে আসলে ওই সময়টাতে তো আমরা দেখতাম যে প্রচুর মানুষের ভিড় থাকতো এবং আপনাদেরও মাশাল্লাহ বেচাকিনি খুব ভালোই হইতো, এখন কি অবস্থা বেচাকিনি? তো আলহামদুলিল্লাহ অনেক খুব ভালো, এখন আজকেও 7টা গরু কাটা হইলো, তারপর এখন আসলে বেচাকিনি কমতেছে, মানে সান ফিস খালি করতেছে, মানুষ কোরবানি করে দিব, এই জন্য বেচাকিনি একটু, আর আমরা একটু ব্যস্ত, কামিলা কম করতেছি, সামনে আমরা লাইভ গরু বিক্রি করবো, লাইভ খাসি বিক্রি করবো, এর জন্য আমরা অনেক ব্যস্ত। স্টাফরা আবার কোরবানির কাজ কাম কাজ করে, প্রসেসিং করে, ওরা ওইটি নিয়ে ব্যস্ত আছে। লাইভ গরু খাসি বিক্রির কথা বলতেছিলেন আপনি? জি, লাইভ আমার এখানে, আমি অনেক আগে আজকে আমরা প্রায় 4-5 বছর ধরে আমরা লাইভ খাসি বা লাইভ গরু বিক্রি করি, মানে পাল্লা চড়ায়, মানে আপনার লাইভ থাকবে ওইভাবে বিক্রি করি। আচ্ছা, স্কেলের ব্যবস্থা আছে? এই স্কেলে পাল্লায় সব এইভাবে মাইপা দিই, আলাম খাসিটা চড়া দিই, আলাম গরু চড়া দিই, এভাবে মাইপা বিক্রি করি। আচ্ছা, যতটুকু হবে সেটা অনুযায়ী? জি জি জি। রেটটা কি জানা যাবে এখন নাকি আরো? এটা এটা প্রাইভেট থাকবে, যে কাস্টমার লাগবে কাস্টমার ফোন দিলেই বলে দেবো, না নাম্বার দিয়ে দেবো, নাম্বারে ফোন দিলে হবে, বা কাজের জন্য ফোন দিলেও হবে, সমস্যা নেই। যদি জানি যে বেচাকিনি যেহেতু একটু কম, স্টাফ কি আগের মতোই আছে? স্টাফ তো কমে না, স্টাফ বেচাকিনি বাড়বে না, বেচাকিনি কম থাকবে নাকি? স্টাফ তো আগের মতো স্টাফ আছে, সেজন্য তাদের রাখতে হয়। ভাই মনে হয় অনেক কিছু নিলেন না, কি কি নিলেন ভাই? ভাই কলিজা লইলাম, ফেপড়া লইলাম, মগজ লইলাম ভাই, এই তিনটা লইলাম।
এর আগে নিছেন এখান থেকে? এখন নিয়ে গেছি, আরো কয়েকবার মাংস নিয়ে গেছি, মাংস ভালো 650 করে নিয়ে গেছিলাম এর আগে ভালো। যদি কমে তাহলে আবার সবাই সাড়ে 600 করে নিয়ে গেছি কয়েকবার, এখনো এখন আজকে 50 টাকা বাড়তে আছে। এই নাজিরা বাজার থেকে আমাদের এখানে মাংস আছে, আমি এখান থেকে পেরাই নিয়ে যাই, আমাদের বাচ্চা গরু মাংস তো ভালো। এই জন্য আপনাদের ওখানে কেমন দাম? আমাদের এখানে 650 আছে বড় গরু, আমি বড় গরু মাংস খাই না ভাই। আচ্ছা আচ্ছা, বাচ্চা গরু মাংস খাই, একটু স্বাদ আলাদা নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। দেখলাম কি আস্থা রানটাই নিয়ে নিলেন নাকি? না না, এখান থেকে 4 কেজি নিতেছে। ও আচ্ছা, ওই রানের থেকে 4 কেজি নিচ্ছেন। আচ্ছা কোথেকে আসছেন? আমি নদুরের পার কেনেগঞ্জ থেকে। কেরানীগঞ্জ থেকে? কেরানীগঞ্জ থেকে এখান থেকে মাংস নিচ্ছেন? কেরানীগঞ্জ থেকে এই জায়গায় মাংসটা ভালো, এই জায়গার মাংস ভালো। আচ্ছা কত করে নিতেছেন? 700 টাকা। 700 টাকা কেরানীগঞ্জে কেমন দামে বিক্রি হয়? কেরানীগঞ্জ 800-820 এমন, 800-820 টাকা, এখানে 700 টাকা, মানে 100-120 টাকার মতো কমে পাওয়া যাচ্ছে এখানে। কিন্তু মানটা কি মনে হচ্ছে? মান ভালো, খুবই ভালো। হ্যাঁ খুবই ভালো। আচ্ছা তাহলে তো আর কিছু বলার নাই। নিচের আগে এখান থেকে মাংস নিয়েছি কি? আমি অনেক আগের থেকে নিয়ে যাবো, অনেক আগে থেকেই নেন। আচ্ছা একটু জানবো, এই যে লাইভ খাসি এবং গরু বিক্রি করবেন, কেমন সাইজের থাকবে, মানে সর্বনিম্ন সর্বোচ্চ সর্বোচ্চ লাইভ ওয়েটের কীরকম খাসি আপনার এখান থেকে কেনা সম্ভব? আমাদের এখানে লাইভ খাসি যেমন 70-80 কেজি লাইভ খাসি পাবেন। 70-80 কেজির খাসি লাইভ ওয়েটে বিক্রি হবে? জি জি, 60 কেজি লাইভ ওয়েটে। লাইভ ওয়েটে। আচ্ছা বলেন তো, আর গরু? জি এটা তো আপনারা তো একই দাম, গরু আরও গরু আপনি যে কাস্টমার থাকবে, গরু মাংস থাকবে যেটা পছন্দ হবে ওইটাই। আমরা যদি 700 টাকা মাংস বেচতে পারি, আর গরু তো আরও কম দামে বিক্রি করবো। কেমন ওজনের গরু থাকবে মানে সর্বোচ্চ? সব মিডিয়াম গরু থাকবে আমাদের এখানে, বেশিরভাগই মিডিয়াম গরু থাকবে। আর আমরা কথা হইলো, যদি আমরা 700 টাকা মাংস বিক্রি করি, তো আমরা মনে করেন আমরা লাইভ গরু কথা বিক্রি করবো। অনেক খামার দেখবেন অনেক দামে অনেক গরু বিক্রি হয়, আমি বুঝি সবাই কুরবানি এমন দামে বিক্রি হলে মাংস কুরবানি দেন সেটা দেবো, সব পয়সা লাগে কুরবানি দেবো, গরিব মানুষের কুরবানি দেবো না। কিন্তু ভাই আমি জানি কেদার যাবেন, বুঝি কেদারা যদি ঘুরা ফিরা যদি দিকে নেয়, কোনো খামারে কিন্তু হীরামতি খায় না, সব কিন্তু ঘাস ভুসি খায়, কিন্তু বড় হয়। তো এক জায়গায় গরু একদম থাকবে কেন? আপনারা তো সেটা তখন একটু চালাক হন, একটু দেখা শুনান, ছাগল গরু যেখান থেকে কিনেন একটু বুঝে শুনে কিনেন। কেউ কিন্তু মাহমুড়ি কোনো কিছু খেলে না, আম বা দুধ এটি খায় না, কিন্তু সব কিন্তু ঘাস ভুসি খাই গরু পয়দা হয়। আর আপনি বড় বড় খামার গরু কই পায়? ওরা এটা ছোটো কিছুতে কিনা নেয়, আমরা আমি চাই কাস্টমার ছোটো ছোটো কিস্তিতে কিনে নুক, যারা আমাদের কেদার ছোটো ছোটো কিস্তিতে বা ঘুরা ফিরা দেখে নুক, ওরা জিতবো ভালো হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দাওয়াত দিয়ে দিচ্ছি সবাইকে, যারা আসলে এইভাবে লাইভ খাসি সংগ্রহ করতে চায়, তাহলে এই পুরান ঢাকার এই বংশালের কষাইটলি থেকে এসে আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে। লাইভ খাসি লাইভ গরু সবই এখানে পাবেন, সমস্যা নেই। ঠিক আছে।